হে গাইজ, গুড মর্নিং। আমি সুবর্ণা, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে 25 ডিসেম্বর। তো তার আগে সবাইকে জানাই মেরি ক্রিসমাস। সবাই ভালো করে এবছর ক্রিসমাস পালন করো। আর আমার বয়সী যারা বড়ো তাদের প্রণাম, আমার সমবয়সী আর ছোটো যারা রয়েছে তাদেরকেও অনেক 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 ভালোবাসা জানিয়ে মেরি ক্রিসমাসের শুভেচ্ছাও জানাচ্ছি তার সাথে। তো আপাতত এখন সঙ্গে থাকো, আমরা যাবো আজকে একটা পিকনিক। তো আমি এখন স্নান করতে যাবো। আজকে সকাল থেকে কারেন্ট ছিল না, তো জল ছিল না, তো জল এসছে সবে। তো আমি এখন স্নান করতে যাই, বাকি কথা পরে। ফাইনালি আমি রেডি। আমার এই যে ড্রেস, তো একটা সারারা কিনেছিলাম, তো সেটাই পরে নিয়েছি আজকে। তো এখন আমি কিছু শর্টস বানিয়ে ফেলি, তারপর তোমাদের সাথে কথা। তো এই যে আমার সাথে আমার ছোট্ট শান্তাকে নিয়ে আমি চললাম পিকনিকের পথে। তো মোটামুটি যাওয়ার সময় গাড়িতে সবাই ছিল, আর হাজব্যান্ড একা বাইকে গেছিলো, কারণ লোক সংখ্যা বেশি হলে যাওয়ার অবস্থা আর কি। তো এই যে মোটামুটি এটা আমার ছেলের ড্রেস আপ। তো টুপিটা অনেক কষ্টে রেখেছে এত, কিন্তু মাঠের অবস্থাটা দেখো এমন, মানে আমাদের ফিজটা হয়েছিল টাউনশিপের জহর টাওয়ারের কাছাকাছি পোর্শনে। তো তো আসার সাথে টিফিন দিয়েছিলো কেক আর চিকেন কষা, তার সাথে একটু হালকা মুড়িও দিয়েছিলো। বাচ্চাগুলো সমান্তর রাস্তায় হেঁটে অভ্যস্ত, তো এরকম রাস্তাতে হেঁটেও বেশ মজা পাচ্ছে। আর আমার ছেলে যত টেবিলে বোতল ছিল সব বোতলগুলো এক জায়গায় জড়ো করছে। তো এই দিকটাতে একটু ছায়া ছিল, তাই বসার ব্যবস্থা রয়েছে। আর এই যে আমার দুই পুত্রকে নিয়ে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম এদিক ওদিক। আর মোটামুটি আমি রাস্তাটা দেখে দেখে হাঁটছিলাম, কী হারে ফাটলটা ধরেছে দেখো জমির। তো আমরা এখন খেতে বসে পড়েছি। খাওয়াতে তো অনেক কিছুই ছিল, ভাত ডাল আলু ভাজা দই কাতলা চিকেন কষা মটন কষা একটা মিক্সড ভেজ। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তো বাড়িতে এসেও রিলস একটা ছোট্ট করে বানিয়ে ফেলেছিলাম। তো আজকে ছোট্ট করে একটা ব্লগ আমাদের শেয়ার করলাম, বেশি কিছু তুলে ধরতে পারিনি কারণ দুজনে দুটো বাচ্চা কেউ ঘুমোয়নি, তো তাই সবাইকে নিয়ে বসেছিলাম। তো আজকের মতো টাটা।